আল্লাহ। আজ পবিত্র শবে বরাত, নফল ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা অতিবাহিত করবেন পবিত্র এই রজনী। ইসলামী চিন্তাবিদরা বলছেন, ধরা বাঁধা কোনো নিয়মে নয়, আল্লাহর নৈকট্য লাভের আশায় যত খুশি নফল ইবাদত করা যাবে এই রাতে। তবে ইবাদতের নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করারও পরামর্শ দিয়েছেন তারা। শবে বরাত বা ভাগ্য রজনী মুসলমানদের জন্য মহিমান্বিত এক রজনী। বলা হয়, এই রাতে মহান স্রষ্টার কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়, আর তাই গোনাহ মাফ ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুসলমানরা ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন এই রজনীতে। পবিত্র এই রাতের কথা মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ না থাকলেও শিয়া সিত্তার অন্যতম গ্রন্থ ইবনে মাজাহ শরীফ সহ বেশ কয়েকটি হাদিসে এর নির্দেশনা রয়েছে। এই রাতে নফল নামাজ আদায়, জিকির আজগার, দান খয়রাত ও আপন জনদের কবর জিয়ারতের পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াতের পরামর্শ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। এদিনের মাহাত্ম্য যেন শুধু আনুষ্ঠানিকতায় পর্যবসিত না হয়, সেদিকে লক্ষ্য রাখার উপরও জোর দেন তারা। উচ্চ শব্দে মাইকে তেলোয়াত ও আতশবাজি ফাটানো থেকে বিরত থাকারও পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। কর্ণফুলী সংবাদ, ঢাকা।